সাংবাদিক হত্যার প্রতিবাদে নবীনগর প্রেস ক্লাবের মানববন্ধন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সম্প্রতি গুলিতে নিহত স্থানীয় তরুণ সাংবাদিক বার্তাবাজার অনলাইন পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে সোমবার সকাল ১১টায় নবীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়ে আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নবীনগর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা, ক্রীড়া সাহিত্য সংস্কৃত ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সাংবাদিক শাহনুর খান আলমগীর, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, কলকাতা টিভির প্রতিনিধি সাধন সাহাজয়, স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি ওয়াহেদুজ্জামান দীপু, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি কাউসার আলম প্রমুখ। বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের বিলম্বে গ্রেপ্তারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। ওয়াহেদুজ্জামান দীপুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।